বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় জাপানের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। এর আগে সবশেষ 2014 সালের বিশ্বকাপ জয়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি জার্মান দল। 2018 রাশিয়া বিশ্বকাপেও বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। এরপর থেকে তরুণদের উপর ভর করে ধীরে ধীরে দলটিকে পুনর্গঠন করে জার্মানি। এখন তারা আবার বিশ্ব ফুটবলের রাজার আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য প্রস্তুত। স্বাগতিক কাতারের পর প্রথম দল হিসেবে এবার বিশ্বকাপ নিশ্চিত করেছিল জার্মানি। তবে সর্বশেষ 8 ম্যাচের কেবল 2টিতে জিতেছে হান্সি ফ্লিকের দল। অন্যদিকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নামার আগে ভয় পাচ্ছে না জাপান। উল্টো জার্মানিকে হারানোর জন্য মাঠে নামবে এশিয়ার দলটি, জানিয়েছে এমনটি। জার্মানির মতো জাপানও একটি যুবা এবং শক্তিশালী দল গঠন করেছে। তবে বিশ্বকাপের আগে জার্মান একটি বড় ধাক্কা খেয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার মার্কো রিউসের ইঞ্জুরির পর। এছাড়া ইঞ্জুরির কারণে ফ্লোরিয়ান উইটোর্স এবং অভিজ্ঞ ফরোয়ার্ড টিমো ওয়ার্নারকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হচ্ছে তাদের। কিন্তু জার্মান তাদের অনুপস্থিতিতে দলে জায়গা দিয়েছে 2014 সালের বিশ্বকাপ জয়ের নায়ক মারিও গোটজেকে। এ কারণে জাপানের বিপক্ষে অভিযান শুরুর আগে সতর্ক অধিনায়ক ম্যানুয়েল নয়ার, তিনি বলেন, ইউরোপিয়ান দলগুলোর সবাই পরিচিত, কিন্তু জাপান একেবারে অন্যরকম ফুটবল খেলে। সুশৃঙ্খল ফুটবল খেলা জাপান কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে প্রথম ম্যাচে। অন্যদিকে জাপানের কথা বলতে গেলে অভিজ্ঞ মায়া ইয়োশিদা এবং ইউটা নাগাতোমাকে নিয়ে 26 সদস্যের দল নিয়ে এবারের বিশ্বকাপে এসেছে এশিয়ার দেশটি। এছাড়া জাপানি মেসি খ্যাত দাইচি কামাদা রয়েছেন দলে। দলের ব্যাকলাইনে আছেন অভিজ্ঞ আর্সেনাল ডিফেন্ডার তাকি হিরো তোমিয়াসুকে। এ খেলায় শক্তির দিক বিবেচনা করলে এগিয়ে থাকবে জার্মানি। তবে বিশ্বকাপে আসার আগে তাদের সাম্প্রতিক ফর্ম খুব একটা আশাব্যঞ্জক নয়। তাদের খেলা সর্বশেষ 6টি ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র 1টিতে, 4টিতে করেছে ড্র এবং হেরেছে 1টিতে। এত বড় টুর্নামেন্টের পূর্বে এমন সব ফলাফল এমনটি ইঙ্গিত করে যে তাদের প্রস্তুতি খুব একটা উচ্চমানের হয়নি। বিশ্বকাপের আগে কখনো দেখা হয়নি দুদলের, তবে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল, যেখানে জার্মানির বিপক্ষে 2004 সালে হারলেও 2006 সালে 2-2 গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল জাপান। সেই ড্র থেকেই অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করবে জাপান। অন্যদিকে ফুটবল পরাশক্তি আর্জেন্টিনাকে সৌদি আরব হারিয়ে দেয়ায় সেখান থেকেও সাহসী হওয়ার সুযোগ রয়েছে জাপানের। সাদাকালো নিউজ।